আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিড়া দিয়ে তৈরি খুবই হেলদি একটি ডেজার্ট। আর এই ডেজার্টটা আপনারা সেহেরি এবং ইফতারে দুইটাতেই কিন্তু খেতে পারেন। আর আজকের এই ডেজার্টটি আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটি বোলে আমি অ্যাড করছি 1.5 কাপ চিড়া। আর এই চিড়াটা আমি আগে থেকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার পানি দিয়ে চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি কয়েকবার পানি বদলিয়ে চিড়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং একটি ছাঁকনির উপরে উঠে নিয়েছি। 5 মিনিট এভাবে চিড়াটা রাখলে চিড়াটা যেমন নরম হয়ে যাবে তেমন ঝরঝরে থাকবে। একটি বোলে অ্যাড করছি 1.5 কাপ মিষ্টি দই। অ্যাড করছি সামান্য একটু লবণ, তাহলে মিষ্টিটা অ্যাডজাস্ট থাকবে। দইটা একটু ফেটে নিব। এবার চিড়াটা ঢেলে দিব। অ্যাড করছি ছোট করে কাটা 1 কাপ আম, ছোট করে কাটা একটি বড় সাইজের কলা, খেজুর নিয়েছি 5 থেকে 6টি, আর এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। অ্যাড করছি আগে থেকে জাল করে রাখা 1/2 কাপ ঠান্ডা মিল্ক। অ্যাকচুয়ালি এই ডেজার্টটিতে নরম জাতীয় ফল আপনি ব্যবহার করতে পারবেন, আর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দই ফল এগুলি নিয়ে নিতে পারেন, তবে পানি জাতীয় ফল না ব্যবহার করাই ভালো। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু আঙুর কুচি। আবারও সব কিছু একটু হালকা করে মিক্স করে নিব। এরই মাঝে তৈরি হয়ে গেল দই চিড়ার ডেজার্ট। আপনারা চাইলে বড় বলেও কিন্তু এটি সার্ভ করতে পারেন, আবার আমার মতো ছোট ছোট কাপেও এটি পরিবেশন করতে পারেন। দই চিড়ার মিশ্রণটি কাপে এভাবে নিয়ে নিব। উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও একটু দই। ডেজার্টটি আরও আকর্ষণীয় করার জন্য উপর থেকে আম এবং আঙুর কুচি দিয়ে সাজিয়ে নিলাম। সো ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল দই চিড়ার হেলদি ডেজার্ট রেসিপি। প্রচণ্ড এই গরমে ইফতার টেবিলে আপনি কিন্তু আপনার ফ্যামিলির জন্য এই হেলদি ডেজার্টটি ট্রাই করতে পারেন, আর এটি ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।